আজ আমি কাতলা মাছের পাতুড়ি বানাবো। দেখলাম কীভাবে বানাচ্ছে, যে নুন হলুদ লেবু মাখিয়ে রেখেছি মাছের মধ্যে, পাতুড়ি মশলা, কালো সরষে বাটা, সাদা সরষে বাটা, রসুন লঙ্কা বাটা, পোস্ত বাটা, কাশ্মীরি মির্চা, আর এটা দই, নুন, হলুদ গুঁড়ো, আর এখানে আছে কলা পাতা, সব মশলা মিক্স করে নিয়েছি। মাছ দিয়ে এটির মধ্যে মাছ দিয়ে দেবো, মাছগুলোকে মাখিয়ে দেবো এমনি করে। মশলার মধ্যে মাছগুলো মাখা হয়ে গেছে, এবার আমি কলা পাতাটা একটু চুলোতে সেঁকে নেবো নরম হবে। পাতার মধ্যে তেল দিয়ে দিয়েছি, মশলাটা কুচি দিয়ে দিই, কড়া পাতি মাছ মোড়া হয়ে গেছে। আমার কড়াই গরম হচ্ছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছটা আমি একটা ছেড়ে দিই। মাছের পাতুড়ি আমার ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো কি কম হয়েছে। মেরা যে পাতুড়ি হয়ে গিয়া আপলক্ষণ দেখায় ফুল কি কেসা হওয়া হয়, দেখ নিজে কেসা হওয়া হয়। আগের আপলোক আচ্ছা লাগে আপলোক বানায় খাইয়ে আমাকে বাতায় কেসা লাগা। আমার পাতুড়ি হয়ে গেছে, আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো আছে, আপনারা এদের বানাই খাবে অবশ্যই, আর খেতে অনেক টেস্টি গরম গরম ভাতের সাথে, এটা সুন্দরভাবে হয়ে গেছে। ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।